আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে অনেক ভালো আছেন। জব অ্যালার্ট চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে ব্র্যাক এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম, কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন আর ভালো লাগলে আমাদের লাইক করবেন এবং পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1972 সাল থেকে আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে। ব্র্যাক মাইক্রোফিন্যান্স প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রায় 26,000 কর্মীর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে 2,500 শাখায় 55 লক্ষের বেশি পরিবারকে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করছে। আপনার পদের নাম হচ্ছে ঋণ কর্মকর্তা প্রগতি শাখায়। ঋণ কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহীতা নির্বাচন ও ঋণ বিতরণ এবং নির্ধারিত সময়ে কী ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন। আপনার কাজ হবে এটা যেটা বললাম, এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাশ এবং শিক্ষা জীবনে যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। মাসিক বেতন 23,558 টাকা। কর্মস্থল ব্র্যাক মাঠ কার্যালয়। সুবিধা সম পাবেন আরও অনেক কিছু। প্রার্থী অবশ্যই 21 ফেব্রুয়ারি 2021 তারিখের মধ্যে careers.brack.net ওয়েবসাইটে গিয়ে আপনাকে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে অনলাইনে। চূড়ান্ত মনোনীত হলে আপনাকে 50,000 টাকা জমা দিতে হবে, যা 6 মাস পর ফেরতযোগ্য। আশা করি সকলেই খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি সার্কুলার লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনার সরাসরি বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারেন এবং অন্যান্য যে শর্তগুলো আছে সেগুলো আপনার দেখে নিতে পারেন। আর কিভাবে অ্যাপ্লাই করার লিঙ্কটা careers.brack.net এই ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে ক্লিক করে আপনার সরাসরি আবেদন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।